চোদ্দমা দোল এই পুকুর দিয়ে হচ্ছে জগৎবন্ধু মানে ঘোরাঘুরি করতো, সেই কারণে আজকে হচ্ছে প্রভুকে মানে নৌকায় করে ঘোরানো হবে। এখানে অনেক আনন্দ হয়, অনেক লোক আসে, আমরা আসছি জগৎবন্ধু সুন্দরের চোদ্দমা দোলের একটা অনুষ্ঠান। আজকে প্রভু তার শ্রীঅঙ্গনের পুকুরে ঘুরছে, খুব ভালো লাগছে। প্রতি বছর দেখি, এবারও দেখলাম, অনেক ভালো লাগছে। জগৎবন্ধু সুন্দরের যে চোদ্দমা দোল অনুষ্ঠান, এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং আমরা প্রতি বছর এখানে আসি এবং এখানে প্রভুকে নৌকায় করে প্রভু পরিভ্রমণ করানো হয় এই পুকুরে, আমরা সেটা দেখার জন্য এখানে আসছি। এখানে অনেক লোকের সমাগম এবং নাম যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে এবং ফরিদপুরে এটি একটি অনেক আর কি বিস্তৃত অনুষ্ঠান, যেটা সবাই জানে এবং সবাই এখানে আসে প্রভুকে দর্শন করার জন্য। এখানে এই নৌকায় উনি প্রত্যেক বছর এইভাবে নৌকায় ঘুরত, আজকে সেই অনুষ্ঠানটা আজকে আমরা করবে। এখানে নৌকা আছে, নৌকায় এই হিসেবে ঘুরবে আর কি। এইভাবে অনেক লোকজন এখানে এসে দেখবে এবং ঘন্টাখানি মতো আর কি এই নৌকায় ঘুরবে। প্রভু জগৎবন্ধু শ্রীঅঙ্গন আঙ্গিনা, আমি আজকে 35 থেকে 40 বছর যাব এই চোদ্দমাদল মেলা। এই মেলায় আমি নৌকা দিয়ে অনেক সহযোগিতা করি। আমি শুনতে পেয়েছি যে প্রভু জগৎবন্ধু এই আঙ্গিনাতে এই বন্ধুকুণ্ডের ভিতরে সোনার নৌকা পবনের বৈঠা দিয়ে সে ভবন করেছিল। এই সুবাদেই আমাদের শ্রীঅঙ্গনের যারা আমাদের সাধুভক্ত লোক যারা আছেন, তারা প্রতি বছর এই একই দিনে এই প্রভু জগৎবন্ধুর পূজা করে, এমনকি সেবা দেয়। এর সাথে আরেকটা অংশ হলো নৌকা ভ্রমণ। প্রভু জগৎবন্ধু সুন্দর থাকাকালীন নৌকায় করে ভক্তদের নিয়ে তিনি ভ্রমণ করতেন। তার এই ধারাবাহিকতা আমরা প্রভু জগৎবন্ধু সুন্দরের একটা ছবি নৌকায় করে রেখে ভক্তরা কীর্তন করেন ওই আর ওই বন্ধুকুণ্ড পরিক্রমা করে।